শিপ অফ ড্রিমস টাইটানিকের একটি কাঠের দরজার পাল্লা ভাসছে আটলান্টিকের বরফ গলা পানিতে, আর সেই দরজা ভেলায় ঠাঁই হয়েছে নায়িকার। নায়ক জ্যাক তীব্র ঠান্ডা পানিতে ডুবে কেবল মাথা উঁচু করে আলতো করে ধরেছিলেন ভাসমান পাল্লা। পরে একটি বোট এসে বাঁচায় নায়িকা রোজকে। নায়ক চলে যায় আরো গভীরে অতলে। ১৯৯৭ সালে বিশ্বজুড়ে মুক্তি পায় নির্মাতা জেমস ক্যামেরনের পরিচালিত টাইটানিক। এই সিনেমায় জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রোজ চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করে হয়েছেন আলোচিত। সম্প্রতি টাইটানিক সিনেমায় নায়িকা যে কাঠের টুকরার সহায়তায় সমুদ্রে ভেসেছিলেন তা নিলামে উঠেছে। নিলামে ভাঙা ওই কাঠের দরজা বিক্রি হয়েছে ৭,১৮,৭৫০ মার্কিন ডলারে, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ কোটি। এছাড়াও নিলামে উঠেছে সিনেমায় উইন্সলেটে পরা পোশাকটিও, যা বিক্রি হয়েছে ১,২৫,০০০ ডলারে। প্রতিবারের মতো এবারও এই নিলামের আয়োজন করে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাস ভিত্তিক নির্মাণকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন। এদিকে কাঠের বড় এই টুকরোকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে উল্লেখ করা হয়েছে টাইটানিকের প্রথম শ্রেণীর লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলেই। নিলামে আরও বিক্রি হয়েছে টেম্পল অফ ডুম সিনেমার হ্যারিসন ফোর্ডের চাবুকটি, যার মূল্য ৫,২৫,০০০ ডলার। এই সিনেমাতে দেখানো তিনটি শঙ্কর পাথরের একটি সেট বিক্রি হয়েছে ১,০০,০০০ ডলারে। এছাড়া কিংপিন সিনেমায় বিল মুরের লাল গোলাপযুক্ত বলটি ৩,৫,০০০ ডলার, দ্য শাইনিং সিনেমায় নিকোলসনের কুঠারটি ১,২৫,০০০ ডলার ও জুরাসিক পার্ক সিনেমায় ওয়েনি নাইটের ব্যবহৃত শেভিং ক্রিমের কৌটাটি বিক্রি হয়েছে ২,৫,০০০ ডলারে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।